শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কে? এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর উত্তরায় তুরাগ থানা বিএনপির আয়োজনে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি। পরে এই মন্তব্য করেন রুহুল কবির রিজভীর দাবি, তার দল নয়, আওয়ামী লীগের লোকেরাই বিদেশ পাড়ি জমাচ্ছে। সরকার নীল নকশা বাস্তবায়নেই সুচিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে নির্যাতন করছে, এমন অভিযোগ করেন তিনি। বড় বড় যারা ঋণ নিয়েছে হাজার হাজার কোটি টাকা, তাদের সুদও মওকুফ হয় আর সেটার বিনিয়োগ বাংলাদেশে হয় না, ওটা দেশ থেকে পাচার হয়ে যায়। তাই উপাধীন কাদের সাহেব, বিএনপির লোকরা যাবে কেন? বিএনপির লোকরা জেলে যাচ্ছে, জুলুম সহ্য করছে, পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করছে, রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে নেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসেই তারা অদম্য সাহস নিয়ে আন্দোলন করছে।